অফিসত 3 লাখ টাকাকে উঠায় উপর মহলত 2.5 লাখ তলর মহলত 1 লাখ মনে মনে লই আমার অফিস সেক্রেটারি পলাই থাকিব লাগিয়া হয় না আমি জি লৈছো গুটে অসমৰ ৰাইজেও দেখিছে যে আমার দেশ জুড়ি যেনেকে 26টা দলে ইন্ডিয়া এলায়েন্স করেছে আমি অসমতো 15টা বিরোধী রাজনৈতিক দল একত্রিত হয়ে বিভিন্ন সাংগঠনিক রাজনৈতিক কাম কাজ করে আছো আর সেই 15টা দলক লৈ আমি কি ধরনের চিন্তা চর্চা করছো সেই কথাখিনিও তেখেতক কৈছো আর আমি যে ইতিমধ্যে প্রার্থিত্ব প্রত্যাশীসকলের পর আবেদন লৈছো আর 20 তারিখে আমি পলিটিক্যাল এফেয়ার্স কমিটি মিটিং দিছো গতি আমার যিখিনি তেখেতসকলের ইনস্ট্রাকশন আছিলে তার এটা পর্যায়লৈকে আমি ফলো করেছো পরবর্তী আর আমি কি ধরনের আগবাড়ি গোটে ক্ষেত্রে আমার জেনারেল সেক্রেটারি তেখেত অর্গানাইজেশন কে সি বেণুগোপাল ডাঙরিয়া আমি তো চাকরি নামত আমার অফিসত 3 লাখ টাকাকে উঠায় উপর মহলত 2.5 লাখ তলর মহলত 1 লাখ মনে মনে লই আমার অফিস সেক্রেটারি পলাই থাকবলিয়া হয় না আমি জি লৈছো গোটে অসমৰ ৰাইজেও দেখিছে আমি তো কয়লা সিন্ডিকেট সুপারি সিন্ডিকেট পানর সিন্ডিকেট কণী সিন্ডিকেট আমি এইবিলাকৰ পৰা পয়সা লোৱা নাই আমাৰ দলৰ নেতা কৰ্মীৰ পৰা পৰম্পৰাগতভাৱে আমি যোৱাবাৰ বিধানসভাত 40,000 লৈছিলোঁ এইবাৰ আমি 1 লাখ লৈছোঁ আৰু যিকেইটা ছিট আমি এলায়েন্সক এৰি দিম তাত যিসকল প্ৰাৰ্থীয়ে প্ৰাৰ্থিত্ব বিচাৰিব আমি তেওঁলোকৰ পইচাটো ঘূৰাইও দিম আৰু আমিতো চাকৰি দিম বুলি লোৱা নাই আমি কয়লা সিন্ডিকেটৰ অবৈধ পাৰ্মিশ্যন পেলাই লোৱা নাই ৰেট হল মাইনিং কৰিবলৈতো আমি দিয়া নাই আমি দলের নেতা কর্মী পালছো আমার নেতা কর্মী তো আপত্তি করা নাই ঠিক কৈছে ভবেশ কলিতায় আমি 1,000 বিঘা মাটি কিনি আছো আমি এই বাগান কিনি আছো আমি এই হোটেল কিনি আছো আমি এই নিউজ পেপার কিনিছো আমি এই টিভি চ্যানেল কিনিছো এটা অসমত যি বস্তু বিক্রি হয় ভবেশ কলিতা ডাঙরিয়া থাকলে পাহৰিছে সেবিলাক কোনে কিনি আছে কোত কিনি আছে কোর পৰা পয়সা আহিছে ঠিকই কৈ আছে তেওঁলোকৰ নিচিনা মানুহ দুর্নীতির বিরুদ্ধে যে মুখ খুলিছে ভবেশ কলিতা ডাঙরিয়ায় মই ধন্যবাদ দিছো যে এজন মানুহে এটা পরিয়ালে এই বাগান কিনে এই হসপিটাল কিনে এই হোটেল কিনে এই পেপার কিনে এই টিভি কিনে এই বাগান কিনলে এই রিসর্ট কিনলে অন্তত ভবেশ কলিতা ডাঙরিয়ায় যে দুর্নীতির বিরুদ্ধে মাতিব কারণে যিটো সুরতে নহক অন্তত দুর্নীতির বিরুদ্ধে মাতটো মাতিছে চাওক সিট শেয়ারিংর চূড়ান্ত সিদ্ধান্তটো দিল্লীত হব দিল্লীত হব আমার লগত 4টা আঞ্চলিক দল আছে সেই আঞ্চলিক দলকেইটার ক্ষেত্রে আমি যি আলোচনা করছো সেখানে আজি মই বেণুগোপাল ডাঙরিয়াক জানাইছো কালি মই জিতেন্দ্র সিং ডাঙরিয়াক জানাইছো বাকি রাষ্ট্রীয় যিখিনি দল আছে সেখানে দলটো ইন্ডিয়া এলায়েন্সতো আছে গতি ইন্ডিয়া এলায়েন্সত থাকা দলখিনিয়ে আমি অসমতো এটা পর্যায়ত আলোচনা করিম কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিটো দলরে দিল্লীত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবি আজি মই আসনখন কই নিব নোৱাৰো কই দিলে এটা বিভ্রান্তি সৃষ্টি হব আমি 14খনতে এপ্লিকেশন লৈছো কিন্তু 14খনত লওয়ার লগতে আমি নোটিশখনত এই কথাটো লিখি দিছো স্পষ্টকে যে আমি যিকেইটা সিট আমি এলায়েন্সক এৰি দিম তাত আমি প্রার্থিত্ব প্রত্যাশীসকলৰ বাসুলটো আমি ঘূৰাই দিম আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত